বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ও এক সুদৃঢ় বাজার অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের একটি শাখা হিসেবে 1995 সালে WTO-র উদ্ভব হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বাংলায় বিশ্ব বাণিজ্য সংস্থা নামে পরিচিত। প্রি একাডেমির আজকের পর্বে আমরা আলোচনা করব বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে এবং জানব কিভাবে 164টি দেশ নিয়ে গঠিত একটি সংস্থা বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থব্যবস্থা যে পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, এই ভাবনা থেকে সর্বপ্রথম ব্রিটেন উড প্রতিষ্ঠানগুলি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এমন কোনো বিশ্ব সংস্থা তখনও উদ্ভব হয়নি। তাই এই প্রয়োজনকে পূরণ করার জন্য 1947 সালে অক্টোবরে 23টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রাফিক অ্যান্ড ট্রেড গঠিত হয়, যা সংক্ষেপে গ্যাট নামে পরিচিত। আপনার মনে এই প্রশ্ন থাকতে পারে যে আমরা ছিলাম তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, কিন্তু আমরা গ্যাট কোথা থেকে এলাম? তো আমি এখানে বলে দিই, গ্যাটই হচ্ছে WTO-র পূর্বসূরি প্রতিষ্ঠান। এটা বললে ভুল হবে না যে বিশ্ব বাণিজ্য সংস্থার মাদার বোর্ড হচ্ছে গ্যাট। গ্যাট প্রায় দীর্ঘ আলোচনার মাধ্যমে দুটো রাউন্ডে, একটা হচ্ছে টোকিও রাউন্ড এবং আরেকটা হচ্ছে উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে, বিশ্ব বাণিজ্যের যে সমস্যা এবং করমুক্তি বা শুল্ক বাণিজ্য ছিল তা সমাধান করার চেষ্টা করলেও তা কিন্তু পুরোপুরিভাবে সমাধান করতে পারেনি। তাই গ্যাট 1995 সালের দিকে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং তার গুরুত্ব হারাতে থাকে। 1995 সালে গ্যাটের পরিবর্তে আরেকটি সংগঠনের প্রয়োজন হয় এবং 1995 সালে 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা তথা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম লাভ হয় এবং গ্যাট এর কাজকর্ম এখান থেকেই বন্ধ হয়ে যায়। 1947 সালে যে উদ্দেশ্য ও আকাঙ্ক্ষাকে নিয়ে সদস্য রাষ্ট্রগুলি গ্যাট গঠন করেছিল, ঠিক সেই আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য নিয়ে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্যকে আবারও গঠন করে। তো এই বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য সংখ্যা যদি হয় তাহলে 164টি। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে। বিশ্ব বাণিজ্য সংস্থার সরকারি ভাষা হিসেবে ইংলিশ, ফ্রান্স এবং স্পেনিশ তিনটি ভাষাই চলে আসছে। তাদের বাৎসরিক বাজেট প্রায় 2011 সালের হিসেবে $209 মিলিয়ন। এদের স্টাফ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রায় 680 জন কাজ করেন। বর্তমান মহাসচিব হিসেবে রবার্তো আজিবেডো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে শাখা নিয়ে গঠিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মন্ত্রী পরিষদ এবং সাধারণ পরিষদ। মন্ত্রী পরিষদ প্রতিটি সদস্য রাষ্ট্রের বাণিজ্যিক বিষয়ক মন্ত্রীদের নিয়ে গঠিত এক মন্ত্রী সভা, যার প্রধান কাজ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি এবং তার উদ্দেশ্যকে নির্ধারণ করা। মন্ত্রী পরিষদের পরে রয়েছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদে আবার একাধিক ভূমিকা আছে, যেমন বাণিজ্য বিষয়ক যদি কোনো কিছু পর্যালোচনা করার থাকে তাহলে সাধারণ পরিষদ তা করবে এবং তখন এর নাম হবে ট্রেড পলিসি রিভিউ বডি। মন্ত্রী পরিষদের ঠিক পরেই রয়েছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ আবার একাধিক ভূমিকা রয়েছে, যেমন বাণিজ্য নীতি বিষয়ক যদি কোনো কিছু পর্যালোচনা করার থাকে তাহলে সাধারণ পরিষদ তা করবে এবং তখন এর নাম হবে ট্রেড পলিসি রিভিউ বডি। যদি বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত ঘটে সাধারণ পরিষদ তা মীমাংসা করবে, তখন এর নাম হবে ডিসপুট স্টেটমেন্ট বডি। পরের পর্যায়ে আরেকটি পরিষদের গঠনের কথা বলা হলেও যার কাজ বিদ্যা বিষয়ক সম্পত্তি অধিকার সংক্রান্ত সমস্যা মীমাংসা করা। বিষয়টি হলো ট্রেড রিলেটেড এক্সেপ্ট অফ ইন্টারাকচুয়াল প্রপার্টি রাইট। এই বিষয় নিয়ে যে পরিষদ কাজ করে সেই পরিষদকে সাধারণ পরিষদের অধীনে থেকে দায়িত্ব পালন করতে হয়, অর্থাৎ সাধারণ পরিষদ সর্বোচ্চ সংস্থা। অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থায় মন্ত্রী সম্মেলন ও সাধারণ পরিষদই হলো প্রকৃত বিভাগ। বিশ্ব বাণিজ্য সংস্থা 1996 সালে প্রথম সিঙ্গাপুরে তার অধিবেশন ডাকে, এরপর জেনেভা সম্মেলন 1998, 1999 সালে সম্মেলন অনুষ্ঠিত হয় সিয়ালটা শহরে, এরপর সম্মেলন বসে দোহা শহর কাতারে অবস্থিত,
সম্মেলনটি অনুষ্ঠিত হয় 2001 সালে, মেক্সিকো সম্মেলন 2003। এরকম বহু সম্মেলন এখনও চলতে আছে। যদিও বিশ্ব বাণিজ্য সংস্থার মূলনীতিতে বলা আছে প্রতি 2 বছর অন্তর মন্ত্রী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে, কিন্তু কোনো না কোনোভাবে রাষ্ট্রগুলির সমস্যা এবং বিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতি বছর মন্ত্রী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এবং কাজ ও ভূমিকা, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানত 3টি উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। 1 বিশ্ব বাণিজ্যের প্রসার, 2 মুক্ত বাণিজ্যের প্রসার, 3 বাণিজ্যের অশুল্কীকরণ। এছাড়াও অনেকগুলি কাজ বিশ্ব বাণিজ্য সংস্থাকে করতে হয়, যেমন আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রতি বিশেষ নজর দেওয়া যাতে কোনো দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়। 2 আমদানির পরিমাণ বৃদ্ধি ঘটাতে হবে যাতে সংশ্লিষ্ট দেশের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয়, প্রয়োজন হলে আমদানি বন্ধ করে দিতে হবে এবং রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। 3 অনেক দেশ তাদের কৃষকদের সুবিধার দিকে তাকিয়ে নানা প্রকার অনুদান বা ভর্তুকি দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অবাধ বাণিজ্যতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই অনুদান বা ভর্তুকি প্রদান বিলোপ সাধনের কথা বলে। 3 আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত আঞ্চলিক সংগঠন গড়ে তোলা হয়েছে তাদের মধ্যে বিশেষ স্থান অধিকারী হল ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থার সদস্য দেশগুলি আমদানি রপ্তানি ব্যাপারে নানা প্রকার ভর্তুকির ব্যবস্থা প্রবর্তিত করেছিল এবং বিশ্ব বাণিজ্য সংস্থা সাময়িক স্বার্থে সেগুলি বিচার করে এবং বিশ্ব সংস্থা গঠনের সময় এগুলি থেকে বাতিল করে দেওয়া হয়। 4 পরিষেবা বিতরণের ওপর নানা বিধিনিষেধ আরোপের কথা ছিল, বিশ্ব বাণিজ্য সংস্থা সেগুলি তুলে দেওয়ার প্রস্তাব করে। 5 বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল এর সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে যাতে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা অবাধ বাণিজ্যের জন্য যে মূলধনের দরকার হয় তা অসুবিধায় না পড়ে। এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থা দরিদ্র দূরীকরণ, বেকারত্বের হার ও অর্থনৈতিক বিকাশের দিকে বিশেষ নজর দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব রাজনীতি, এই বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি অনেক জলঘোলা হয়েছে। অনেক সময় এও কথা শুনতে পাওয়া যায় যে আমেরিকা তার নিজের স্বার্থে বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি করেছে এবং অনুন্নত দেশগুলিকে বা উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থাকে একটা হাতিয়ার হিসেবে তৈরি করছে। বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্বের সমস্ত জনসংখ্যাকে আর্থিক দিক দিয়ে 2টি প্রথম সারিকে ভাগ করে দিয়েছে, একটি হলো সম্পদশালী ব্যক্তি আর একটি হলো দরিদ্র গোষ্ঠী। দ্বিতীয় গোষ্ঠীর প্রকার যে প্রথম গোষ্ঠীগুলি তাদের আর্থিক প্রকার সংগঠন তৈরি করেছে সে বিষয়ে বলার কিছু নেই। এই সমস্ত সংগঠনের নানা সময়ে প্রায় সম্মেলন বসে বাণিজ্য সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করার উদ্দেশ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থা সেই রকম একটি সংস্থা, আমেরিকার প্রতারণার নানা সময়ে সে সমস্ত প্রস্তাব গ্রহণ করেছে যেগুলির দিক থেকে উন্নত দেশগুলি তার ক্ষতির সম্মুখীন হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা একদিক থেকে অর্থনৈতিক উন্নয়নের তোড়জোড় শুরু করলেও উন্নত সমৃদ্ধিশালী দেশগুলি সংকীর্ণ স্বার্থে তা পরিচালিত হয়। সেই প্রচেষ্টাকে বানচাল করে দেওয়ার উদ্যোগ নেয় উন্নয়নশীল দেশগুলি, যে কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা অধিবেশনে যে কোনো অনুষ্ঠান হোক না কেন দরিদ্র দেশগুলি প্রতিনিধিরা সেখানে সমবেত হয়ে উন্নত দেশগুলির কাজকর্মে বানচাল করে দেওয়ার প্রতিবাদী হয়ে ওঠে। উন্নত দেশগুলি ভণ্ডামি প্রদর্শনী কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে ব্যবহার করতে তারা সংকোচবোধ করে না, কিন্তু উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এই ছলনায় শিকার হতে বাধ্য হয়, কারণ তারা উন্নয়নশীল দেশগুলি থেকে এত পরিমাণ লোন নিয়ে থাকে যে তাদের কথায় ওঠা বসা করা ছাড়া উন্নয়নশীল দেশগুলিতে আর কোনো কাজই থাকে না।